বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে প্রকৃত কৃষকের নিকট হতে ১২০০ টাকা মন দরে সরকারি গুদামে বোরো ধান সংগ্রহ শুরু হচ্ছে। ৭ মে ২০২৩ তারিখ হতে সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরকারি গুদামে ধান সংগ্রহের জন্য চালু হয়েছে কৃষকের অ্যাপ। জি হ্যাঁ, আপনার মোবাইল ফোনে কৃষকের অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঘরে বসে খুব সহজেই নিকটস্থ সরকারি গুদামে ধান বিক্রয়ের জন্য এখনই আবেদন করুন। নতুন কৃষক নিবন্ধন করলেই তা ধান বিক্রয়ের আবেদন হিসেবে গণ্য হবে। যাদের নিবন্ধন আগে করা আছে তাদের শুধুমাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে। যিনি আগে আবেদন বা নিবন্ধন করবেন তিনি আগে ধান বিক্রির সুযোগ পাবেন। নিবন্ধন ও আবেদন সম্পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। এতে বারবার খাদ্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই, অযথা হয়রানি নেই। ধান বিক্রির বরাদ্দের আদেশ জারি হওয়া মাত্রই কৃষক তার নিজ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তা জানতে পারবেন। কৃষক গুদামে ধান বিক্রির পর কৃষকের ব্যাংক হিসাবে মূল্য পরিশোধ করা হবে। বিস্তারিত জানার জন্য নিকটস্থ খাদ্য অফিস, উপসহকারী কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। জি হ্যাঁ, নিজের ধান নিজে বিক্রি করতে আজই কৃষকের অ্যাপে নিবন্ধন অথবা আবেদন করুন।